আজকে আমি সকাল সকাল স্নান টান করে সেজে গুজে রেডি হয়ে বসে পড়েছি পাগলের মতো খালি খাবার খেতে। আজকে আমি 24 ঘন্টা ধরে খালি খাবার খেয়েই যাব খেয়েই যাব, কি জানি আমার অবস্থা কি হবে আর কেন খাবো। তোমরা তো সেটা টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো। আজকে আমি বেঙ্গলি অ্যালফাবেটিক্যাল ফুড চ্যালেঞ্জ করব। ফার্স্টেই বলে দিই, বাংলার অ্যালফাবেট মানে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ। আজকে আমি স্বরবর্ণগুলো নিয়ে কিছু মানে খাবার খাবো না, কারণ হচ্ছে স্বরবর্ণ হচ্ছে ভয়েল আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে কনসোনেন্ট। তো আজকে আমি শুধুমাত্র কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জনবর্ণগুলো, যেমন ক খ গ ঘ, এইগুলো দিয়ে যে শব্দ হয়, তো এই শব্দের যে খাবারগুলো হয়, প্রথম অক্ষরের যে খাবারগুলো হয়, সেইগুলোই আজকে আমি খাবো। আর এমন কিছু ব্যঞ্জনবর্ণ আছে যেমন হচ্ছে উঙা, ইঙো, মধ্যাহ্ন, উনেশ্বর, বিসর্গ, এইগুলো দিয়ে কোনো শব্দ তৈরি হয় না, তাই জন্য আমি এইগুলোকে স্কিপ করব। আর বাদবাকি যেগুলো আছে ব্যঞ্জনবর্ণ, সেগুলো দিয়ে আমি সব রকম খাবার চেষ্টা করব। আর আমার এই ফুড চ্যালেঞ্জ ভিডিওগুলো করার পিছনে কিছু কারণ আছে। তোমরা যারা যারা আমাকে ইনস্টাতে ফলো করো তারা নিশ্চয়ই জানবে যে আমি কতটা মানে খাবার খেতে ভালোবাসি, কারণ আমরা প্রায় দিন মাসে 2-3 বার তো রেস্টুরেন্টে যাই, খাবার খাই, এছাড়াও নানা রকম মানে রোজই কিছু না কিছু চলছে। তাই জন্য আমি ভাবলাম যে আমার চ্যানেলটা, আমি যখন এতটা মানে বেশি ফুডি, তো তাই জন্য চলো আমি চ্যানেলটাতে একটা ফুড চ্যালেঞ্জ মানে অনেকগুলো ফুড চ্যালেঞ্জ করি, তো তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করি। তো আমি চলে এসেছি আজকের ফার্স্ট খাবারটা খেতে, আর সেটা হচ্ছে ক দিয়ে। তো ক দিয়ে আমি কি খাবো? ক দিয়ে আমি খাবো হচ্ছে কাজু কিশমিশ। তো আমি শুধুমাত্র কাজুও খেতে পারতাম, বাট আমার ভালো লাগে দুটোই, তাই জন্য আমি দুটোই নিয়ে নিয়েছি। আর এতটা খাবো না, কারণ আমাকে সারাদিন ধরে অনেক খাবার খেতে হবে, তাই জন্য আমি সব কিছুই অল্প অল্প করে খাবো। তো প্রথম ক খাই মানে কাজু খাই। সকাল সকাল হেলদি ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে কাজু। চলে এলাম খ নিয়ে, আর খয় আমি খাবো খেজুর। বড্ড মিষ্টি, বাট আমার খুব ভালো লাগে মিষ্টি জিনিস খেতে। এবার হচ্ছে গ, আর গয় খাবো হচ্ছে গজা। এই এত বড় গজাটা আমি খাবো না, কারণ আমি একদম ভালোবাসি না গজা খেতে। এর থেকে আমি এক বাইট কি দু বাইট খাবো, একদম ভালো লাগে না আমার এটা খেতে, বাট কি করবো খেতে হবে, তাই জন্য খাচ্ছি। মিষ্টি খেয়ে আমার গলাটা শেষ হয়ে যাচ্ছে, খেজুর, গজা, কিশমিশ, মিষ্টি খেয়ে আমার মোটা হয়ে যাবো। আর খাবো না আমি এটা। এবারে নেক্সট খাই কিছু, গ মানে সরি ঘ, এইরকম করে আমি গুলিয়ে ফেলবো, কারণ ক খ গ ঘ তো পুরো পরপর বলা প্রচন্ড ডিফিকাল্ট। জানি না তোমাদের কার প্রবলেম হয়, আমার তো প্রচন্ড প্রবলেম হয়। তো এবার খাবো হচ্ছে ঘ। তো ঘয়ে আমি খাবো হচ্ছে ঘি, আর যেটা আমি চামচের মধ্যে ঢেলে নিয়েছি। তো কাঁচা ঘি খেতে একটুখানি প্রবলেম হয়, কারণ গরম ভাতে ঘি খেতে খুব একটা বেশি প্রবলেম হয় না, বাট এরকম শুধু শুধু ঘি খেতে একটু প্রবলেম হয়, তাই আমি এর এক চামচই খাবো, অনেক তাও কষ্ট করে খাবো। তোমাদের জন্য আমি এসবও করছি, আমার সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি করে চ্যানেলটা। চয় আমি খাবো হচ্ছে চানাচুর। এই এক বাটি চানাচুর আমি খেতে পারবো না, তাই জন্য আমি এর থেকে 2 চামচ খাবো। এতক্ষণ পরে একটা ভালো জিনিস খাচ্ছি, একটু খেয়ে নি, খুব ভালো লাগছে খেতে। ছয় খাবো ছোলা। ছোলা, চানাচুর, খেজুর, কিশমিশ এসব খাচ্ছি, ভালো হচ্ছে, ব্রেকফাস্টটা ভালো হয়ে যাচ্ছে। তো চলো ছোলাটা খাই, কিন্তু এটা আমি 1 চামচই খাবো, কারণ কাঁচা ছোলা আমার খুব ভালো লাগে না। আর এখন হচ্ছে বর্গের জ, আর বর্গের জ দিয়ে আমি খাবো হচ্ছে জোয়ান, যেটা আমার প্রচন্ড প্রিয়, রোজ খাই খাওয়ার খেয়ে। তোমরাও খাবে, হজম হবে। এটা খেয়ে খুব আরাম হচ্ছে, এত কিছু খেয়ে নিয়েছি তো। এবার ঝ দিয়ে আমি খাচ্ছি ঝালমুড়ি, আর যেটা আমার বলতে পারো ভালোই লাগে। আর এই ঝালমুড়িটা আমি বাড়িতেই বানিয়েছি, কারণ এই সাত সকালবেলা আমি ঝালমুড়ি কোথায় পাবো বলো। এবার খাই,
বেশ ভালোই লাগলো খেতে। ট দিয়ে ঝালমুড়ি খাওয়ার পর এবারে আমি হচ্ছে ট দিয়ে খাবো টমেটো সস, আর এটা আমি চামচের মধ্যে ঢেলে খাবো। যেমন ডক তেমনি মিষ্টি, খুব ভালো। তো এবারে খাবো হচ্ছে আমি কি খাবো বেশ ভুলে গেছি, ঠ। এই এত কিছু মানে সব গুলিয়ে যায়, তোমাদেরও গোলায় নিশ্চয়ই, আমাকে কমেন্ট করে জানাবে তো কার কার গোলায় আমার মতো এরকম। এত শুকনো শুকনো খাওয়ার খেয়ে আমার গলাটা পুরো শুকিয়ে কাট হয়ে গেছে, তাই জন্য ভাবলাম ঠ দিয়ে কি খাওয়া যায়। ঠ দিয়ে খাওয়া যায় হচ্ছে ঠান্ডা ঠান্ডা জল, যেটাতে আমার গলাটাও ঠিক হয়ে যাবে। তো চলো ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিই। খুব শান্তি। তো এবারে তো পুরো পেটটা ভরে গেছে এত কিছু খেয়ে, তো আমি ছোট্ট একটুখানি ব্রেক নিয়ে নিই, তারপরে আবার খাবো, দুপুরবেলা নয় খাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, তো একটু ব্রেক নিয়ে আবার ফিরে আসছি। একটুখানি ব্রেক নিয়ে আমি চলে এলাম আবার খাওয়ার খেতে। তো এতক্ষণ ধরে আমি যে এতক্ষণ ধরে খাচ্ছিলাম, মানে ভিডিওটা তোমরা দেখলে তো আমারই মিস্টেকলি, ওটা আমি বুঝতে পারিনি যে ভিডিওটা ফ্লিপ করতে ভুলে গেছিলাম। তো আমি কালকেই ওটা আমি কিছু সেলফি তোলার জন্য ফ্লিপটাকে অফ করেছিলাম, তো ওই কারণে আমার পুরো একদম মানে খারাপ হয়ে গেছে। বাট কি করব, আমি সবগুলো খেয়ে নিয়েছি, আর ওগুলোকে তো আমি আবার নতুন করে করতে চাই না, কারণ আমি এই ভিডিওটা পুরো অনেস্টলি করতে চাই, তাই জন্য ওটাকে আমি চেঞ্জ করছি না। তো এবার থেকে এখন থেকে ভিডিওটা করছি, তো তোমরা সেটা ঠিকঠাক দেখতে পাবে। তো এখন আমি খাবো হচ্ছে ট আর ঠ খেয়েছি, এবার খাবো হচ্ছে ড, আর ডয়ে খাবো হচ্ছে আমি ডিম ভাজা। তো ডিম সেদ্ধও খেতে পারতাম, বা ডিম সেদ্ধটা আমার একদম ভালো লাগে না, তাই জন্যই খাইনি, তো ওই জন্য আমি ডিমটাকে ভেজে নিয়েছি। লাঞ্চের টাইমে এরকম ডিম ভাজা খেতে সবারই ভালো লাগে, এই জন্য আমার মোটামুটি লাঞ্চটাও ভালো হয়ে যাচ্ছে। ব্রেকফাস্টটাও ভালো করেছিলাম, আর লাঞ্চটাও মোটামুটি ঠিকঠাকই আছে। এবারে আমি খাবো হচ্ছে ঢ, ঢ খাবো না, ঢ দিয়ে খাবো হচ্ছে ঢেঁড়স ভাজা। এই যে ঢেঁড়স ভাজা, তো চলো ঢেঁড়স ভাজাটা খাওয়া যাক। এবার একটুখানি ভাত হয়ে গেলেই হয়ে যেত, ভাত ঢেঁড়স ভাজা ডিম ভাজা সব দিক লাঞ্চটা হয়ে যেত আমার, কিন্তু কি করব, ভাত তো সেই লাস্টে আছে না, লাস্টের দিকে, তাই জন্য এখন তো ভাত খাওয়া যাবে না। ঢয়ের পর আসছে হচ্ছে ত, আর তয়ে খাবো হচ্ছে একটা সুপার ইয়ামি একটা জিনিস খাবো, সেটা হচ্ছে তেঁতুল, আর প্রত্যেকেই আমরা সেটা খেতে ভালোবাসি। এই যে তেঁতুল, এবারে হচ্ছে ঠ, আর ঠ দিয়ে আমি খাবো হচ্ছে থামস আপ। এতক্ষণ পরে একটা ভালো জিনিস খাচ্ছি, এটাতে পুরো হজম হয়ে যাবে, এত উল্টো পাল্টা খাওয়ার পরে এটা খুব দরকার ছিল। থয়ের পর এবার খাবো হচ্ছে দ, আর দ দিয়ে খাবো হচ্ছে দই। এই যে ঠান্ডা ঠান্ডা দই, চামচ ভর্তি দই। দধি এত সুস্বাদু খাবার খাওয়ার পরে আমায় খেতে হবে দধি হচ্ছে ধনে পাতা। একদম মুখটা বাজে হয়ে গেছে আমার ওই দধি ধনে পাতা খেয়ে, তো এবারে মুখটা ভালো করার জন্য খাবো দন্তে ন দিয়ে নাড়ু। কার কার পছন্দ নাড়ু, আমার তো খুব পছন্দ। তো আমি ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম, কারণ ভালো লাগছিল না গরমের মধ্যে ওটা পরে থাকতে। আর এখন আমি চলে এসেছি ছাদে, কারণ হচ্ছে এখন যে খাবারটা খাবো সেটা হচ্ছে এই বিকাল বিকাল টাইমে খাওয়ার জন্য পুরো অ্যাপ্রোপ্রিয়েট একদমই খাবারটা। তো এখন খাবো হচ্ছে আমি প দিয়ে পেয়ারা। এরকম বিকাল বেলা ছাদে হাওয়া চালাচ্ছে, এরকম পেয়ারা খাওয়া খেতে কার না ভালো লাগে বলো, তো আমার তো খুব ভালো লাগছে, আর একটা খেয়ে নিই। পয়ের পর হচ্ছে এবারে ফ, আর ফয় খাবো হচ্ছে আমি ফুলুরি। প দিয়ে আমি এখন খাবো হচ্ছে বাদাম। ভয়ের পর হচ্ছে এবারে ভ, আর ভয়ে আমি খাবো হচ্ছে ভুজিয়া। তো এটা আমি এরকম প্যাকেট কেটেই খেয়ে নেবো, একটুখানি খাবো।
ভুজিয়া খাওয়ার পর এবার খাবো হচ্ছে মুড়ি। ময় হচ্ছে মুড়ি। তো এতক্ষণ ধরে যা সব খাচ্ছিলাম ঠিকঠাকই ছিল, মোটামুটি আমার খুব একটা বেশি অসুবিধা হয়নি। তো এবার যেটা খাবো সেটা মারাত্মক, জানি না মানে কি করে আমি খাবো, কারণ জীবনে আমি এই জিনিসটা খাইনি কোনোদিন। তো উনতেস্ত জ দিয়ে আমি কোনো খাওয়ারই পাচ্ছিলাম না, কি খাবো বুঝতে পারছি না, কিছু হয়ই না। তো অ্যাট লাস্ট আমি অনেক খুঁজে খুঁজে পেলাম হচ্ছে জব। তো উনতেস্ত জ দিয়ে আমি কখন জব খাবো, তো জব যে কি করে খা মানে আমি জানি না, তোমরা কোনোদিন ট্রাই করো দেখি না, শুধু শুধু জবে জব দিয়ে কী হয় সেটাও আমি জানি না। তো আমি ট্রাই করবো ফার্স্ট টাইম, তো দেখা যাক কেমন লাগে। এই দেখো জব, আমি বেশি একদম খাবো না, দুটো খাবো, এই দুটো খাবো খালি, কোনো টেস্ট নেই, বেকার, কিছু টেস্ট নেই, খেয়ে নিতেই পারো তোমরা দু চারটে, বড্ড শক্ত, দাঁত ভেঙে যাবে। তোমরা নিশ্চয়ই টাইমটা দেখতে পাচ্ছ, এখন অলমোস্ট 9:30 হতে যাচ্ছে। তো এখন আমি হচ্ছে রাত্রের খাবারটা খাবো, মানে রাত্রের খাবার না, যেগুলো বাকি আছে সেইগুলো খাবো। তো আমার এখন খাবো হচ্ছে র দিয়ে, আর র দিয়ে আমি খাবো হচ্ছে রসগোল্লা। আমি র দিয়ে খাবো হচ্ছে রসগোল্লা, দেখো হাতে মাখিয়ে ফেলেছি বের করতে গিয়ে। তো এবারে র এর পর হচ্ছে ল, আর ল দিয়ে খাবো আমি হচ্ছে লেবু। খাবো হচ্ছে তালবেশ্য, তালবেশ্য দিয়ে খাবো হচ্ছে আমি শশা। তালবেশ্বর পরে হচ্ছে দন্তেশ্বর, আর দন্তেশ্বর দিয়ে খাবো হচ্ছে সিঙ্গারা, যেটা আমার এখন একদম খেতে ইচ্ছা করছে না, কারণ এরকম রাত্রিবেলা কে সিঙ্গারা খায় বলো। এত উল্টো পাল্টা সকাল থেকে খেয়েছি, এবার তো এবার সবকিছু খাওয়া মানে সব খাবার গুলো হজম করতে হবে, তার জন্য আমরা এখন খাবো হয়ে হজমলা। এই যে হয় হজমলা, তো ভালো মানে আমি হয় হজমলাটা পেয়ে গেছি, আর এটা খেয়ে একেবারে আমার সব খাবার গুলো হজম হয়ে যাবে, সেটা খেয়ে নিই। এত খাওয়ার খেয়ে আমি টায়ার্ড হয়ে গেছি আর শুয়ে পড়েছি একটু হেলাম দিয়ে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে, আর ভিডিওটা অনেক 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 শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি না করো তাহলে কী করে এগাবো বলো? তো জলদি জলদি লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দাও, আর ভিডিওটা এখানে এন্ড করলাম। আবার দেখা হবে নতুন একটা মানে মজাদার একটা কোনো ভিডিও নিয়ে। আর হচ্ছে আর কিছুই বলার নেই, চলো টাটা, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই।